হ্যালো বন্ধুরা, আপনাদের মধ্যে যারা জীবন বিমা করেন তাদের জন্য আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে অনেক বিমা কোম্পানি আছে, কিছু কোম্পানি টাকা মেরে ফেলে এবং কিছু কোম্পানি এত বেশি হয়রানি করে যে শেষ পর্যন্ত আপনার বিমার টাকা পাওয়া খুব কঠিন হয়ে পড়ে। যেমন অনেকদিন আগে একটি কোম্পানি একজন গ্রাহককে হত্যা করে চলে যায়, কোনো কোনো শাখায় বা কোনো কোনো জেলায় তারা শাখা খুলে টাকা নিয়ে চলে যায়। তাই আপনারা অনেকেই বিমা কোম্পানির আনুগত্য জানতে পেরেছেন, তা সত্ত্বেও একজনের মালিকানা এখনও গড় ব্যক্তির নাগালের বাইরে। বাংলাদেশে অনেক ইন্স্যুরেন্স কোম্পানি আছে, যার মধ্যে আমি পাঁচটি কোম্পানির কথা আলোচনা করব। আমি এই পাঁচটি কোম্পানি থেকে কিছু ইতিবাচক দিক দেখেছি এবং আপনি যদি এই পাঁচটি কোম্পানিতে বিমা করেন আমি আশা করি আপনাকে এমন কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না, কারণ এখন পর্যন্ত এই কোম্পানিগুলো কারোর টাকা মেরে নিয়ে চলে যায়নি। তাদের এই শক্ত বসা দেখে বোঝা যায় যে তারা স্থায়ীভাবে পা রেখেছে। তো চলুন জেনে নেওয়া যাক এই পাঁচটি কোম্পানি সম্পর্কে। নাম্বার ওয়ান, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আপনি যদি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাথে বিমা করেন তবে আপনার অর্থের কোনো ভয় নেই। এটি 2013 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং খুব অল্প সময়ের মধ্যে গ্রাহকদের মন জয় করেছিল। আপনি যখন এখানে টাকা রাখবেন তখন আপনার বয়স হবে 10 বছর এবং 12 বছর, এবং যখন মেয়াদ শেষ হবে আপনি খুব শীঘ্রই অর্থাৎ এক সপ্তাহের ভিতরে আপনার টাকা আপনি তুলতে পারবেন। আপনি কোনো ব্যক্তি বা এজেন্টের মাধ্যমে টাকা জমা না দিয়ে সরাসরি উন্নয়নের মাধ্যমে অর্থ জমা করতে পারেন, অথবা আপনি যদি বলেন আমি অফিসে টাকা জমা দেবো আপনি সেটা করতে পারেন। এখান থেকে আপনি সরাসরি টাকা জমা দিয়ে একটি অ্যাপের মাধ্যমে কত টাকা জমা করেছেন, আপনার কাছে কত টাকা আছে, আপনি কত টাকা প্রিমিয়াম জমা করেছেন, এক মাসে কত টাকা জমা করেছেন তা দেখতে পারবেন। এছাড়া জীবন বিমা কোম্পানিতে বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে, তাই আপনি নির্ভয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাথে বিমা করতে পারেন। নাম্বার টু, মেটলাইফ ইন্স্যুরেন্স। এটি আমেরিকাতে 1868 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি শুধু আমেরিকা নয়, বাংলাদেশ সহ বিভিন্ন দেশে ছড়িয়ে আছে। মেটলাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে আপনি এটি বাংলাদেশের প্রতিটি জেলায় পাবেন। আপনার জন্য বিভিন্ন সুবিধা থাকবে, ডিজিটাল প্রযুক্তির উপর তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং আপনি অন্যান্য কোম্পানির মাধ্যমে তাদের অর্থ রয়েছে। আপনি যদি একটি রসিদ দিয়ে যান তবে এই সংস্থাটি আপনাদের ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে অর্থ প্রদানের অনুমতি দেয়। এখানে আপনি সহজেই যে কোনো ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিতে পারবেন। এখন পর্যন্ত কোম্পানির বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হয়নি, অবশ্যই আপনি এখানে বিমা করতে পারেন। আর আপনার টাকা মায়ের যাবে এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই, কারণ তারা বিশ্বস্ত প্রতিষ্ঠান। নাম্বার থ্রি, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড 2015 সালে খুব দুর্নীতিগ্রস্ত ছিল। এই কোম্পানিটি অনেক লোককে অর্থ প্রদান করতে 3 মাস, 6 মাস, 8 মাস সময় এবং কারো কারোর জন্য 12 মাস সময় লাগত। তারপর থেকে কোম্পানিটি 2021 সালে আপডেট করা হয়েছে এবং আপনি যদি এই কোম্পানিতে টাকা জমা দেন তবে এখান থেকে টাকা হারানোর কোনো ভয় নেই। এটি একটি খুব বড় কোম্পানি, বাংলাদেশের 64 জেলায় এখানে অর্ধকোষ রয়েছে। তারপর আপনি একটি জনপ্রিয় জীবন বিমা কোম্পানির সাথে বিমা করতে পারেন। নিঃসন্দেহে আপনি এটি নির্ভয়ে ব্যবহার করতে পারেন। আপনার অর্থের মেয়াদ শেষ হয়ে গেলে আপনি এখান থেকে সহজে আপনার টাকা ফেরত পাবেন। নাম্বার ফোর, ফারেস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটি মে মাসে 2000 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই কোম্পানিটি খুব ভালো খ্যাতির সাথে ব্যবসা করছে, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ বা গ্রাহক রিপোর্ট নেই। এই ইন্স্যুরেন্স কোম্পানির নিয়ম হলো আপনার ইন্স্যুরেন্সের মেয়াদ শেষ হয়ে গেলে আপনি এক মাসের মধ্যে আপনার টাকা ফেরত পাবেন, এটাই এই ইন্স্যুরেন্স কোম্পানির পলিসি। আপনি এখানে আপনার টাকা নিঃসন্দেহে রাখতে পারেন, আপনার টাকা মার যাবে না। নাম্বার ফাইভ, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিতে এসকোয়ারের মালিকাধীন একটি কোম্পানি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স। এখানে যদি আপনি আপনার টাকা রাখেন এখান থেকে টাকা যাওয়ার কোনো ভয় নেই এবং এদের সিস্টেমটা অনেক সুন্দর। যদি আপনি মনে করেন যে কোনো ব্রাঞ্চ ম্যানেজার বা কোনো ব্যক্তির মাধ্যমে আমি টাকা জমা না দিয়ে আমি সরাসরি হেড অফিস কিংবা বিকাশের মাধ্যমে টাকা জমা দেব, সেই সিস্টেমটা কিন্তু এই কোম্পানি আপনার জন্য রেখেছে। গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স একটি অ্যাপ আছে, এই অ্যাপটি ইনস্টল করার পর আপনার অ্যাকাউন্টে কত টাকা জমা হলো, আপনি কত মাসে কত টাকা জমা দিচ্ছেন, আপনার কত বছর কত টাকা জমা হচ্ছে এবং আপনি কত টাকা পাবেন সেটি আপনাকে স্মরণ করে দেবে তাদের মেসেজের মাধ্যমে। সুতরাং ডিজিটালের দিক থেকে এই কোম্পানির মাধ্যমে আস্থা অর্জন করেছে। এই কোম্পানিটি 2013 সালে প্রতিষ্ঠিত হয় এবং খুব অল্প সময়ের মধ্যে 1 কোটি গ্রাহক ছাড়িয়ে গেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সুতরাং আপনারা নির্ভয় নিঃসন্দেহে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স বিমা করতে পারেন যদি মনে চায়। তো আমি আপনাদের কাছে এই 5টি ইন্স্যুরেন্স কোম্পানি নিয়ে আলোচনা করলাম, আপনি এখানে নিঃসন্দেহে ইন্স্যুরেন্স করতে পারেন, কারণ এই কোম্পানিগুলো অনেক বছর ধরে মানুষের টাকা দিয়ে আছে এবং এই কোম্পানিগুলোতে ইন্স্যুরেন্স করলে অনেক অনেক সুবিধা আছে যা আপনারা ইন্স্যুরেন্স করলে বুঝতে পারবেন। তো আমার এই ভিডিওটি থেকে ইন্স্যুরেন্স করতে পারবেন তা বলা যায় না, আপনারা আপনাদের ব্যক্তিগতভাবে ইন্স্যুরেন্স করবেন।